তোকে ছাড়া বাঁচি কি করে বল, মরি কি করে বলে দে, তোকে ছাড়া বাঁচি কি করে বল, মরি কি করে বলে দে। বাংলাদেশের মাটিতে আশিক বিদ্যার্থী সেটা প্রথম শট, এবং সেদিনই প্রথম শটে আমাদের জলি আমাদের মুগ্ধ করেছিল ফার্স্ট শটে। ওই একটা দিনে জলি আমাদের একটা একাগ্রতা যে একটা মন কেড়ে নিয়েছিল, যে ও যে একদম কমপ্লিট যে সব শিখে আসা একটা মেয়ে চিত্রনায়িকা হয়ে সবার মন জয় করবে তা না, বাট ডে বাই ডে সে উত্তরোত্তর নিজের কারেকশনের মধ্যে দিয়ে সবার মন জয় করে নিয়েছে, নিজেকে বানিয়ে নিয়েছে আজকে জ্যাজ পরিবারের একজন। তাই আজকে আমাদের সমস্ত দোয়া আমাদের ভালোবাসা জলির জন্য। আমরা আশা করি জলি ভবিষ্যতে শুধু স্টার থেকে সুপারস্টার হবে, শুধু এই দেশ না, যেহেতু বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনা ছবি করছি আমরা, দুই দেশেই সমানভাবে আলোকিত হবে জলি, এবং জলির মাধ্যমে জ্যাজ মাল্টিমিডিয়াও নিজেকে বিকশিত করবে নতুন ভাবে। এখন আমরা মোমবাতি আগে আপনি নিজের সম্বন্ধে আপনার কি মনে নিজের সাংবাদিক ভাইয়া আপুদের ফোন রিসিভ করি নিজের কোন দিক ভালো মনে হয়, নিজের ঢোল নিজে পিটাও, নিজের ঢোল নিজে পিটাও, মানুষের দিলে ঢোল খাটা এখন চান্স দিতেছে, এখন কেউ জাজ করবে না তোমাকে, তার মানে জলের ভালো কোনো দিকই নাই। আপনারা সবাই বলেন না একটা একটা করে আমাকে কোনো ভালো দিক নাই, কেউ কি একটা বলতে পারছেন না? আমার কাছে মনে হয় ও দেখতে যতটুকু
বোঝায় তত্ত্বটুকুন, কিন্তু আসলে ওর মধ্যে কিছু ক্রিটিক্যাল ব্যাপার আছে যেগুলো আমরা বুঝি। এখন থেকে আমরা আশা করবো যে আজকে জলের প্রথম জন্মদিন জন্ম নিয়েছে, ২০ বছর থেকে প্রথম শুরু হয়, নাহলে তো বলা হয় কুড়িতেই কুড়ি। আমরা চাই যে আজকের থেকে, আজকে প্রথম জন্মদিন, এরপর থেকে জলি আমাদের সাথে আরো জলি মাইন্ডেড থাকবে সবার সাথে, আমাদের ছবিগুলো যেগুলোতে সে অভিনয় করবে সেগুলোতে জলি জল জলে থাকবে। নিউটি হচ্ছে আমার সেকেন্ড মুভি, ফার্স্ট মুভি ছিল অঙ্গার। সেকেন্ড মুভিতে দর্শক আমাকে দেখতে পাবে একটু ডিফারেন্ট করে, যে খুব চঞ্চল একটা মেয়ে, যেটা আমি রিয়েলিটিতে, যেটা আমি বাস্তবে এরকম চঞ্চল। আর ওইটাতে আমি অ্যাকচুয়ালি ক্যারেক্টারটা একটা মেনশন করে বলতে পারবো না, ওখানে আমি অনেকগুলো ক্যারেক্টার প্লে করার ট্রাই মানে চান্স পেয়েছি। চোখের ওই তারাতে স্বপ্নের ছোঁয়াতে এঁকে দেব মনের ছবি, যত কথা যত সুর মেঘ ভাঙা রোদ দূর সবই দেব তোকে শুধু ভাবি। এটা অ্যাকচুয়ালি আমি এটা সিনেমা বলি না, এটা আমি বলি আমার নিয়তি, কজ আমার কাছে মনে হয়েছে যে অঙ্গারে অবভিয়াসলি অনেক ভুল ত্রুটি ছিল, যেটা ভুল ত্রুটিগুলো ছিল আমি ট্রাই করেছি নিয়তিতে 100% দেওয়ার। অ্যাটলিস্ট যদি 100%ও না পায় দর্শক, 95% আমি আমার থেকে লেভেল বেস্টটাকে ট্রাই করেছি। মুভিটা আমাদের হিরো বাংলাদেশি, আমি হিরোইন বাংলাদেশি, ডিরেক্টর বাংলাদেশি, সব কিছু মিলিয়ে যে অত আশা করিনি আমি যে কলকাতা এত ভালো চলবে। বাট আমার ফ্যানরা যারা আছে, কজ আমার একটা মুভি কিন্তু কলকাতায় রিলিজ হয়েছে অঙ্গার, দেন সেকেন্ড মুভি যেহেতু আমার কিছু ফ্যান হলেও আছে, তো আমাকে আমার ফ্যানরা ফোন দিয়ে বলতো যে দি ভাই ফাটিয়ে দিয়েছ। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন,
তোকে ছাড়া বাঁচি কি করে বল, মরি কি করে বলে দে। তোকে ছাড়া বাঁচি কি করে বল, মরি কি করে বলে দে। এ কথা তো ছিল না, এ কথা তো ছিল না, মাঝ পথে ছেড়ে যাবে পারব না তোকে হারাতে। তোকে ছাড়া বাঁচি কি করে বল, মরি কি করে বলে দেয়।